নমস্কার, আশা করি সবাই ভালো আছে। আজ আমি তৈরি করব করলা চিংড়ি। করলা চিংড়িতে লাগবে, আমি এই জায়গায় চারটা পাঁচটা করলা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর ভিতরের যে অংশটা আমি ফেলে দিয়েছি, এটা একই সাইজ করে কেটে নিয়েছি। লাগবে আমার আলু, এই জায়গায় দু পিস আলু নিয়েছি। একটু আমি একটু ভাপিয়ে নিয়েছি আলুটা, আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। লাগবে চিংড়ি মাছ, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু চিনি দেব, হলুদ, সর্ষের তেল, নুন স্বাদ মতো দেব, কাঁচা লঙ্কা চিরা আমি দুটো নিয়েছি। গ্যাসটা আমি অন করে নিলাম, দিয়ে আমি কড়াইটা বসিয়ে, এবার কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দেব। আমার কড়াইটা গরম হয়েছে, এইবার আমি দুই পালা তেল দেব। আমার তেলটা গরম হয়েছে, আমি এবার করলাটা ছেড়ে দেব। সবুজ সবজি অবশ্যই খাবেন, অনেকেই সবুজ সবজি খেতে চায় না তিতো লাগবে বলে। একটুখানি করলাটা হালকা করে ভেজে নিলে এত তিতো লাগে না। বাচ্চাদের অবশ্যই সবুজ সবজি খাওয়াবেন। আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আমার 2 মিনিট হয়েছে। আমার করলাগুলো ভাজা হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। করলাগুলো আমি হালকা করে ভেজেছি, কারণ করলাগুলো যদি বেশি ভাজা হয় তাহলে ভালো লাগে না খেতে। আমি এতে আর এক পোলা তেল দেব, আমার চিংড়ি মাছটা ভাজা হবে। নুন দিলাম, অল্প একটু হলুদ দেব, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি তেলটার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আরেক পোলা তেল দিচ্ছি। তেলটার মধ্যে আমি পোস্ত বাটাটা ছেড়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা বাটা ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ছেড়ে দাও, ভিজলাম স্বাদ মতো নুন দিলাম। আমি এতে হলুদ দেবো না, হলুদ দিলে আমি পোস্তের গন্ধটা পাবো না, ওই জন্য আমি আর হলুদ দেবো না। একটা চামচ চিনি দিয়ে দিলাম, অল্প একটু জল দেবো। আস্তে একটু বাড়িয়ে নিলাম, দিয়ে আমি পোস্তটা একটু ভেজে নেবো ভালো করে। এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। করলাটাও ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট কষাবো। এর মধ্যে আমি 1 কাপের মতো জল দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম, জলটা আমার শুকিয়ে যাবে আর আমার তরকারিটাও মাখু মাখু হবে, সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে। আমি এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার নতুন রেসিপি করব। আমার করলা চিংড়ি তৈরি, আমি এখন নামিয়ে দেবো, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।